একাগ্রতা। এই মুহূর্তে দেশবাসী দিশেহারা করোনার দ্বিতীয় সংক্রমণের জেরে, এবং কোথাও তারা রীতিমতো সমস্যার মধ্যে রয়েছেন, যেভাবে দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এবং সেই কারণেই কেন্দ্র নজর দিয়েছে এই মুহূর্তে টিকাকরণের ওপরে। অনলাইনে নতুন প্রজন্মে যারা রয়েছেন তাদেরকে আবেদন করতে বলা হয়েছিল, এবং সেই আবেদনে কিন্তু ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। করোনার মাত্রা কাঁপুনি ধরালেও পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও। দেশে মোট সুস্থতার হার 82.33%। 2 মে থেকে 18 বছরের ঊর্ধ্বদের টিকাকরণ চালু হবে। তার আগে বুধবার থেকেই শুরু হলো অনলাইনে নাম নথিভুক্তকরণের কাজ। 24 ঘন্টায় আক্রান্ত 3,60,960, মোট আক্রান্ত 1,79,97,267, 24 ঘন্টায় মৃত 3,293, মোট মৃত 2,01,187, 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,61,162, মোট সুস্থের সংখ্যা 1,48,17,371, 24 ঘন্টায় টিকাকরণ হয়েছে 25,56,181 জনের, মোট টিকাকরণ হয়েছে 14,78,27,367। দেশে মোট সুস্থতার হার 82.33%। করোনার দাপট অব্যাহত থাকায় মহারাষ্ট্রে বাড়ল লকডাউনের মেয়াদ। আরও 15 দিন মহারাষ্ট্রে চলবে লকডাউন। মহারাষ্ট্রের মতোই লকডাউনের পথে গোয়া। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত 5 দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে গোয়া সরকার। লকডাউনে গোয়ায় বন্ধ থাকবে সমস্ত ক্লাব, পাব ও হোটেল। সেই সঙ্গে পালন করতে হবে কোভিড বিধিও। রিপাবলিক বাংলা। নেই ভ্যাকসিনের লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে ভ্যাকসিন মিলছে না, হাসপাতালে গেলে মিলছে না বেড। রাজ্য জুড়ে মানুষ রীতিমতো হাহাকারের মধ্যে রয়েছেন। লকডাউনে ঘরের মধ্যেই বৃদ্ধের দেহ পড়ে থাকলো সকাল থেকে দুপুর পর্যন্ত, এবং কেউ সেখানে তাকে উদ্ধারে এগিয়ে এলেন না। বিকেলে গিয়ে আমরা খবর দেখানোর পরে প্রশাসন এগিয়ে এসে উদ্ধার করে তার দেহ। এবং রাজ্য জুড়ে এই পরিস্থিতির জন্য কাজ করায় রাজ্য সরকার। লাফিয়ে বাড়ছে সংক্রমণ, বাড়ছে করোনা মৃতের সংখ্যা। অতিমারিতে বেসামাল অবস্থা পশ্চিমবঙ্গের। এরই মধ্যে চূড়ান্ত অব্যবস্থার ছবি, গাফিলতির অভিযোগ জেলা থেকে কলকাতার সর্বত্র। অমানবিক ছবি লকডাউনের পল্লিশ্রীতে। দীর্ঘক্ষণ বাড়িতেই পড়ে রইল করোনায় মৃতা বৃদ্ধার দেহ। জীবন অসুস্থ ছিলেন, যখন তার শ্বাসকষ্ট হচ্ছিল তখনও কিন্তু বারবার বাড়ির লোকদের তরফ থেকে, প্রশাসন, স্বাস্থ্যভবন থেকে শুরু করে প্রত্যেকটি পার্টে পার্টে তারা কিন্তু যোগাযোগ করেছেন। এবং এই বাড়িতেই কিন্তু তিনি গতকাল রাত থেকে রীতিমতন কাতরাতে কাতরাতে তার মৃত্যুকে বরণ করে নিয়েছেন। সকাল 5টা থেকে তার মরদেহ এই বাড়িতেই পড়ে রয়েছে। পরিবারের সদস্যরা বিভিন্ন সময় প্রশাসনের সঙ্গে কথা বলেছেন, স্বাস্থ্যভবনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো রকমভাবে কোনো সদুত্তর কিন্তু প্রশাসনের তরফ থেকে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা বলছেন যে প্রশাসন আজকে আসছে, কিছুক্ষণ আগে যখন বারংবার তারা ফোন করেছেন, তারা যোগাযোগ করার চেষ্টা করেছেন, তখন কিন্তু প্রশাসন আসছেন। কিন্তু এই প্রশাসন যদি গতকাল রাত থেকে যদি একটু সাহায্য করতেন তাহলে কিন্তু আজকের এই দিনটা দেখতে হতো না। 65 বছর একজন বৃদ্ধ থাকে, তাকে মৃত্যুবরণ করতে হতো না এভাবে চিকিৎসা না পেয়ে। হচ্ছিল তো না, অ্যাম্বুলেন্সের দরকার তো আমাদের ছিল, কিন্তু আমরা কালকে পাইনি যাদের দরকার ছিল। আজকে এত এসে কি হবে, আমাদের তো মানুষটাকে আমরা আর বাঁচাতে পারলাম না, তাই না? সে তো মরেই গেল বিনা অক্সিজেনে। আদার্স কেউ আর এরকমভাবে বিনা চিকিৎসায় মারা না যায়, বিনা অক্সিজেনে মারা না যায়। ভয়াবহ অতিমারী পরিস্থিতির মধ্যেই অমিল টিকা, ওষুধ, অক্সিজেন। মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ নিতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়লেন বৃদ্ধ। একজন বয়স্ক মানুষ, তিনি দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন এবং তারপরেই অসুস্থ হয়ে পড়েন। এবং এই মুহূর্তে তার অবস্থা, শারীরিক অবস্থা যথেষ্ট অবনতি হয়েছে এবং তার শ্বাসকষ্ট হচ্ছে বা হাঁপ আসছে বলছেন তিনি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না টিকা, দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। শহর কলকাতার অন্যতম নামী হাসপাতাল SSKM হাসপাতাল, যে হাসপাতাল জেলা থেকে শুরু করে শহর কলকাতা পর্যন্ত প্রত্যেকেই ভরসা করে থাকে যে হাসপাতালের উপরে, সেই হাসপাতালে ভ্যাকসিনেশন নিয়ে চূড়ান্ত অব্যবস্থা। শহর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে সেকেন্ড ডোজ দিতে ছুটে আসা প্রবীণ নাগরিকরা, যারা দীর্ঘক্ষণ সকাল থেকে লাইনে দাঁড়িয়েছিলেন, তাদেরকে একটা সময়ের পরে বলা হলো ভ্যাকসিন শেষ। সেকেন্ড ডোজটা পেলাম না আজকে, যেহেতু আমাদের ফর্মটা পেলাম না বলে তো আমরা সেকেন্ড ডোজ দিতে পারলাম না। পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম কিংবা শ্রীরামপুর বা সোদপুর, সর্বত্র একই ছবি। কাঠগড়ায় রাজ্য সরকার ও রাজ্য প্রশাসন। অতিমারী পরিস্থিতিতে কেন অক্সিজেন সরবরাহ থেকে টিকা প্রদান বা হাসপাতালে বেডের ব্যবস্থা করা যাচ্ছে না? জরুরি পরিস্থিতিতে প্রশ্ন উঠছে প্রশাসনিক ভূমিকা নিয়ে। রিপাবলিক বাংলা। অক্সিজেন আছে, সিলিন্ডার নেই। রাজ্য সরকারের উদাসীনতার
মাশুল গুনছেন সাধারণ মানুষ। এবং কি দেখতে পাওয়া গেল, খর্দা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যখন তাদের তল্লাশি চালালো তখন দেখা গেল সেখানে উদ্ধার হলো অক্সিজেন মজুত, এরকম বহু সিলিন্ডার। অর্থাৎ রাজ্য সরকারের উদাসীনতার সুযোগ নিয়ে রমরমিয়ে চলছে কালোবাজারি। রাজ্য সরকারের উদাসীনতা, তার জেরে করোনা অতিমারী ভয়ঙ্কর আকার নেওয়ার পরিস্থিতিতে মাশুল গুনতে হচ্ছে রাজ্যের আপামর সাধারণ মানুষকে। কারণ অক্সিজেন আছে, নেই সিলিন্ডার। কেন এমন পরিস্থিতি? অক্সিজেন সরবরাহ স্বাভাবিক রাখতে নির্দিষ্ট সময় অন্তর দরপত্র ডেকে খালি অক্সিজেন সিলিন্ডার কিনতে হয়। কিন্তু গত 5-7 বছর ধরে রাজ্যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ। ফলে কোভিড অতিমারী পরিস্থিতিতে অক্সিজেন সরবরাহের চাহিদা আকাশ ছোঁয়া হতেই রাজ্যের অক্সিজেন সরবরাহের কঙ্কাল সার চেহারাটা বেরিয়ে পড়েছে। সিলিন্ডার আমার কাছে ধরুন 60টা ছিল, এখন ক্রাইসিসে দেখা যাচ্ছে 600 লোক চাহিদা। আমি তো 60 জনের বেশি দিতে পারবো না, আমি 60টা লোককেই কভার করতে পারছি। খুব বেশি হলে আরও 10টা আমি অ্যাডিশনাল করতে পারছি, একটা উঠে ওরটা একে দিয়ে আমি তোমার কভার করে দিচ্ছি। কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ডের মতো বাইরের রাজ্য থেকে এ রাজ্যে আসা সিলিন্ডার রিফিলিং করা হচ্ছে, কিন্তু রাজ্যে অক্সিজেন সরবরাহের বিরাট ঘাটতি। যে নিয়ে আসুক, যেখানকার সিলিন্ডার নিয়ে আসুক, আমাদের এখান থেকে ঝাড়খণ্ড নিয়ে আসছে, বিহারে আসছে, বাইরের লোকও আসছে, আমরা করে দিচ্ছি। কেউ কর্ণাটক থেকে গাড়ি নিয়ে আসছে, ফিলিং করে দিন, সিলিন্ডার দিন, আমি চেঞ্জ করে দিচ্ছি। রাজ্য সরকারের উদাসীনতাতেই অক্সিজেন সরবরাহে ঘাটতি, ফলে এ রাজ্যের হাসপাতালগুলিতে হাহাকার। 2015-র পর পশ্চিমবাংলায় যত সিলিন্ডার হওয়া উচিত সেই বরাদ্দ মাপে সিলিন্ডার বাড়ায়নি। কোনো কোম্পানির সঙ্গে সরকার অথবা হেলথ ডিপার্টমেন্ট কথা বলেনি। কিন্তু মাননীয়া, নিজের দোষ ঢাকতে গেলে শাক দিয়ে মাছ ঢাকা যায় না, ল্যাচটা বেরিয়ে থাকে। অতিমারীর এই ভয়ঙ্কর পরিস্থিতিতে চূড়ান্ত অমানবিকতার ছবি উঠে এসেছে রিপাবলিক বাংলা স্টিং অপারেশনে। আমরা তুলে ধরেছিলাম কিভাবে এই পরিস্থিতির সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা অক্সিজেনের কালোবাজারি করছে। 18,000 টাকা সিট সমেত। রিপাবলিক বাংলা স্টিং অপারেশনের জেরে নড়ে চড়ে বসতে হয়েছে রাজ্য প্রশাসনকে। তবে প্রশাসনিক উদাসীনতায় তারপরেও রাজ্যে চলছে বেআইনি কারবার। বুধবার ব্যারাকপুরের মোহনপুর ও খর্দা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তল্লাশিতে উদ্ধার হলো বেআইনিভাবে মজুত করা অক্সিজেন। গোপন সূত্রে খবর পেয়ে অক্সিজেন সরবরাহকারী সংস্থার মালিকের বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা। দুর্গাপুর থেকে রামেন মজুমদার, উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনকে দরাজ সার্টিফিকেট দিলেন মার্কিন বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি। করোনা ভাইরাসের 617টি ভ্যারিয়েন্টকে নির্মূল করতে সম্ভব কোভ্যাক্সিন, এমনটাই মত হোয়াইট হাউসের মেডিকেল বিশেষজ্ঞের। করোনা টিকা কোভ্যাক্সিন তৈরি করেছে ভারত বায়োটেক। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই প্রতিষেধক। কোভ্যাক্সিন তৈরিতে সামিল ছিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMRO। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছিল কোভ্যাক্সিন 78% কার্যকরী। ভারতে তৈরি এই টিকা করোনা ভাইরাসের বিরুদ্ধে সর্বোচ্চ কার্যকরী মনে করেন আমেরিকার অতিমারি বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি। কোভ্যাক্সিন গ্রহীতার শরীরে প্রতিরোধ ক্ষমতাকে করোনা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে শেখায়। অ্যান্টিবডি প্রোটিনে ভরপুর, এতে ভাইরাসের কার্যক্ষমতা কমে যায়। দৈনিক ভিত্তিতে তথ্য খতিয়ে দেখে হোয়াইট হাউসের মেডিকেল উপদেষ্টা অ্যান্টনি ফাউচি কোভ্যাক্সিনকে দরাজ সার্টিফিকেট দিলেন। ফাউচির মতে করোনা ভাইরাসের 617টি ভেরিয়েন্টকে নির্মূল করতে সক্ষম কোভ্যাক্সিন। গত 3রা জানুয়ারি কোভ্যাক্সিন ব্যবহারে ছাড়পত্র দিয়েছিল ভারত। এরপর থেকে এই টিকা দেওয়া হচ্ছে ভারতীয়দের। রিপাবলিক বাংলা। চিকিৎসার জন্য 26,500 টাকা পরিবারের কাছে দাবি করা হয়েছে বলে অভিযোগ পরিবারে। আরো একবার জানিয়ে রাখতে চাইব যে ঘটনা ঘটেছে জলপাইগুড়িতে, জলপাইগুড়ির বিশ্ব বাংলা কোভিড হাসপাতাল, সেখান থেকে কোভিড রোগীর মৃতদেহ গায়েব হয়ে গিয়েছে এবং এই রোগীর চিকিৎসার জন্য দাবি করা হয়েছে 26,500 টাকা তার পরিবারের কাছে দাবি করা হয়েছে। Thank you.
বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। ঠিক কি খবর রয়েছে জলপাইগুড়িতে, ঠিক কি খবর রয়েছে? দেখো সমাজিতা, গত 25 তারিখ জলপাইগুড়ি জেলার মালবাজারের বাসিন্দা সুমিত্রা দাস 78 বছর বয়স, তিনি কোভিড পজিটিভ হয়ে জলপাইগুড়ি কোভিড বিশ্ব বাংলা কোভিড হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই তার চিকিৎসা চলছিল। এবং যেটা পরিবারের পক্ষ থেকে আজকে অভিযোগ করা হয়েছে, সেটা গত 27 তারিখ অর্থাৎ গতকাল তার নাকি এই সুমিত্রা দাসের নাকি মৃত্যু হয়েছে এমনটা জানানো হয়েছে পরিবারকে হাসপাতালের পক্ষ থেকে। অথচ তার যে মৃতদেহ, সেই মৃতদেহ তার পরিবারকে দেখানো হচ্ছে না এবং সেই মৃতদেহটি কোথায় রয়েছে সেটাও জানাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ। পাশাপাশি আর একটা গুরুতর অভিযোগ করেছে যে বিশ্ব বাংলা কোভিড হাসপাতাল, যে সরকারি এই কোভিড হাসপাতাল, এই কোভিড হাসপাতালে এই সুমিত্রা দেবীর চিকিৎসার জন্য তাকে নাকি আইসিউতে রাখা হবে, তাকে বেটার ট্রিটমেন্ট দেওয়া হবে এবং এই সেই কারণেই 26,500 টাকা জনৈক এই কোভিড হাসপাতালের কর্মী, তিনি পিপিই কিট পরা। এই হাসপাতালের বিরুদ্ধে দুটো অভিযোগ, একদিকে মৃতদেহ গায়েব হয়ে গেল এবং তারই সুচিকিৎসার জন্য টাকাও দাবি করা হলো, তাও আবার সরকারি হাসপাতালে। ধন্যবাদ।